হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই আবারও স্বাগতম ব্লগ সৈয়দ তাজুল ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আজকে যে প্রথম প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রশ্ন আমি আমার আগের ভিডিওতে আমি রেখেছিলাম তোমাদের জন্য, বলেছিলাম আমার কমেন্ট আনসারটা দেওয়ার জন্য। তাই আমি আজকে এই প্রশ্নটা দিয়ে আমি আজকের ক্লাসটা স্টার্ট করব। ঠিক আছে বন্ধুরা, আজকে আর কোনো কথা না বলে আজকের ক্লাসটা আমি এখনই স্টার্ট করছি। তো প্রথম প্রশ্ন হচ্ছে আজকের, দেখো ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতাকে। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতাকে। তো দেখে নিচ্ছি এখন আনসারটা কী হবে। তাহলে আনসারটা হচ্ছে রাসবিহারী বসু। ঠিক আছে, ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগের প্রতিষ্ঠাতা হলেন রাসবিহারী বসু। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব নেক্সট প্রশ্নে। তাহলে তোমাদের 2 নম্বর প্রশ্ন হচ্ছে, সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত? সংবাদপত্রের মুক্তিদাতা নামে কে পরিচিত? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, সংবাদপত্রের মুক্তিদাতা নামে পরিচিত ছিলেন মেটকাফ। ঠিক আছে, আনসারটা হচ্ছে মেটকাফ। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এলাম 3 নম্বর প্রশ্নে। প্রশ্ন হলো, নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? ঠিক আছে, নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো ডিরোজিও। ঠিক আছে, নববঙ্গ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ডিরোজিও। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব নেক্সট প্রশ্নে। চলে এলাম আপনাদের সামনে 4 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্ন হচ্ছে, কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়? ঠিক আছে, কাকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নেব আনসারটা। তাহলে এটার আনসার হচ্ছে, দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ঐতিহ্যবাদী আধুনিকতাবাদী বলা হয়। ঠিক আছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। তো বন্ধুরা, এখন চলে যাব 5 নম্বর প্রশ্নে। চলে এলাম 5 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কবে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল? তো ঠিক আছে বন্ধুরা, এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, 1940 সালে পাকিস্তান প্রস্তাব আনুষ্ঠানিকভাবে গৃহীত হয়েছিল। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব পরের প্রশ্নে। চলে এলাম নেক্সট প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? তো ঠিক আছে, এখন দেখে নিচ্ছি আনসারটা। তো আনসারটা হচ্ছে, দেখো স্বাধীনতা লাভের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জেবি কৃপালিনী। ঠিক আছে, জেবি কৃপালিনী। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব 7 নম্বর প্রশ্নে। চলে এলাম বন্ধুরা 7 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন? তো ঠিক আছে, এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো ফাদার মার্টিন ছদ্মনাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্যের। ঠিক আছে, ফাদার মার্টিন ছদ্মনাম ছিল নরেন্দ্রনাথ ভট্টাচার্যের। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এলাম বন্ধুরা 8 নম্বর প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কাকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো? তো ঠিক আছে, এখন দেখে নেব আনসারটা। তো আনসারটা হচ্ছে, দেখো অরবিন্দ ঘোষকে বাংলার বিপ্লববাদের মন্ত্রগুরু বলা হতো। ঠিক আছে, অরবিন্দ ঘোষকে। তো ঠিক আছে, এখন চলে যাচ্ছি নেক্সট প্রশ্নে। চলে এলাম 9 নম্বর প্রশ্ন নিয়ে। প্রশ্ন হলো, ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রথম কে উত্তোলন করেছিলেন? তো ঠিক আছে, এখন দেখে নিচ্ছি আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো ভারতের ত্রিবর্ণ রঞ্জিত পতাকা প্রথম যিনি উত্তোলন করেছিলেন তার নাম হচ্ছে মাদাম বিকাজি রুস্তম কামা। ঠিক আছে, মাদাম বিকাজি রুস্তম কামা। তো ঠিক আছে বন্ধুরা, এখন চলে যাব আজকের এই ভিডিওর তোমাদের লাস্ট প্রশ্নে, 10 নম্বর প্রশ্নে। চলে এলাম আজকের এই ভিডিওর লাস্ট প্রশ্নে। প্রশ্ন হচ্ছে, কবে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়? তো ঠিক আছে, এখন দেখে নেব আনসারটা। তাহলে আনসারটা হচ্ছে, দেখো 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। ঠিক আছে, 1 সেপ্টেম্বর 1942 খ্রিস্টাব্দে।
তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য অবশ্যই প্রার্থনা করবেন। তো ঠিক আছে বন্ধুরা, এখন আজকের মতো এখানে ক্লাসটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।